কি কি জানি বলেছিলি মনে করিয়ে দে একবার। ওই তো তোমার আদা রসুনের পেস্ট, পেঁয়াজ আর সর্ষের তেল। আর একটু আলুও বলে দিয়েছি। জমিয়ে চিকেনটা হবে। গোলক দা, ওই যে মালগুলো বলেছিলাম হয়েছে? দিয়ে দে, দিয়ে দে, আমি সব লিস্ট মিলিয়ে গুছিয়ে রেখেছি। কি দেখছিস? আরে কিছু না, কিছু না, তাক করছিলাম গুটি। খেল না, খেল খেল খেল। তাক করছি, এই যে দাদা নাও। তো কত হলো? ও সব পরে হবে, কোনে পরে হবে, পরে হবে। কি ভালোবাসিস তোরা আমায়। এই ধর, অনেক রাত হয়ে গেল, চল তাড়াতাড়ি বাড়ি গিয়ে জমিয়ে চিকেনটা। আরে মারছি মারছি, দাঁড়া দাঁড়া না, আরে দাঁড়া, ওটা আমি ফিরব, দাঁড়া। খাজে ফোকাস মারছিস? কি হয়েছে দাদা? সারা জীবনের মতন তোর এই মুহূর্তের জায়গা সারা সিল করে দেবো। কেন দাদা, কি হলো? কেন দাদা? হ্যাঁ বড়া, একবারে দানা পুরো দেবো, চিনি সামান। চলো ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও। হেই, তোকে কতবার বলেছি না বৌদিকে আমরা কি চোখে দেখি জানিস? আচ্ছা ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। এই আমি পরেশ না, কেটে না হাতে দিয়ে দেবো। চলো চলো, সারা জীবন ঘরে বসে না শহীদ দিবস পালন করবি। তোকে যেন আর কোনোদিন এই এলাকায় দেখতে না পাই। চলো, তোর জন্য পুরো খেলাটা মাটি হয়ে গেল, বাড়িয়া তো ফালতু ছেলে একটা, পুরো মুডটাই নষ্ট করে দিলি। তোদের কোনো বোধসত নাই। কে ভয় লাগছে? কিচ্ছু হয়নি। আরে তোর সঙ্গেই খাঁকি আছে, মরার জন্য তুই জন্মাসনি, চলবে নাকি? ঠিক আছে, খাবারই খা, শরীরে একটু জোরও আসবে। এই খাবারটা লাগা। এই ঘুরে বস, ঘুরে বস, ঘুরে বস। আর কিছু লাগবে স্যার? না, তুই যা খা। শুনেছি আমার বাবার নামে নাকি বাগেগুড়ুতে এক ঘাটে জল খেত। আর দেখ, পুলিশ আর খুনি একসঙ্গে ডিনার করছে। আজ সকালে একজনকে ঝেড়ে দিয়েছিস তো, ভালো করেছিস। আমরা বললে তো অনেক জানা, ওই যে বললাম খাকি, শুনলাম তুই কিসাম ওই কানাবাপির লোক। কানাবাপিটা কে রে? কে কানাবাপি?